আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রকমারি রান্নাঘরে আরেকটা রেসিপি নিয়ে এসেছি, চিকেন কারি, স্পাইসি চিকেন কারি রেসিপিটা। এখানে আমি কাটা পেঁয়াজ দিয়েই চিকেনটা রান্না করেছি, দেখতেই কতটুক মজাদার এবং লোভনীয় মনে হচ্ছে। বাচ্চারা তো পছন্দ করবেই, এবং কোনো গেস্ট আসলেও আপনারা বাসায় এভাবে তৈরি করে নিতে পারেন। খুবই অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায় চিকেন কারিটা। ব্যাচেলার থেকে শুরু করে সবাই করতে পারে, রুটির সাথে বা পরোটার সাথে, এবং পোলাও ভাতের সাথেও খেতে খুবই মজাদার, তৈরি করে নিতে পারেন আপনারা। তো চলুন ভিউয়ার্স, দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগতেছে এই স্পাইসি চিকেন কারিটা তৈরি করতে। এখানে আমি কিছু মুরগির মাংসকে ছোট ছোট করে দেখাচ্ছি, আমি কেটে নিয়েছি, হাড় হাড্ডি সহ মাংসটা কেটে নিয়েছি। কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি একেবারেই। এখন আমি এখানে বাকি মশলা যে উপকরণগুলো সেগুলো দিয়ে দিব। এক চায়ের চামচ রসুন বাটা দিলাম, এক চায়ের চামচ আদা বাটা আমি হাত দিয়েই দিয়ে দিলাম, যেহেতু আমি হাতে মাখিয়ে নিব, এটা কোনো কড়াইতে বা কষানো হবে না, প্রথমে হাতে মাখিয়ে নেওয়া হবে। আর আমি এখানে কোনো বাটা পেঁয়াজটা দিচ্ছি না, আমার হাতের কাছে এখন নেই বাটা পেঁয়াজটা, সেজন্য দিচ্ছি না। আপনারা তৈরি করলে বাটা পেঁয়াজ দি করলে আরও টেস্ট লাগবে। এখানে আমি তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে। পেঁয়াজটা দিয়ে ঝুরি ঝুরি করে, ভাটা না থাকলেও আপনারা কাটা পেঁয়াজটা ঝুরি ঝুরি করে কেটে দিলেও হবে, কোনো সমস্যা নেই, তবে বাটাটা দিলে টেস্টটা আরও ভালো আসে, মশলাটা আরও সুন্দর হয়। হাতের কাছে যেটাই থাকবে ওটাই দিলেই হবে। এক চায়ের চামচ উঁচু করে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম, ভালো ব্র্যান্ডের হলে এক চায়ের চামচ দিয়ে দিলেই হবে, বা যে হলুদগুলো একটু রং কম ধরে দেড় চায়ের চামচ দিলেই হবে, তো আমি এক চায়ের চামচেই দিয়ে দিলাম। আর উঁচু করে এক চায়ের চামচ মরিচ গুঁড়া, আর লেবেল হলে প্রায় দুই চায়ের চামচে যাবে, যে যেমন জাল খান। যেহেতু এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকবে, সেক্ষেত্রে একটু ঝালটা না হলে কিন্তু ভালো লাগবে না, যেহেতু স্পাইসি চিকেন কারি। এখানে দেড় চায়ের চামচ আমি দিয়ে দিলাম, প্রায় দুই চায়ের চামচ দিয়ে দিলেই হবে। আর দিয়ে দিলাম এক চায়ের চামচের মতো লবণ, লবণটা তো অবশ্যই স্বাদ মতোই হবে। আমি আর এক চায়ের চামচ দিয়ে দিলাম উঁচু করে ধনিয়ার গুঁড়া, এক চায়ের চামচ জিরার গুঁড়া। আর আমি এখানে কোনো ধনিয়ার গুঁড়াটা আমি আর এক চায়ের চামচ দিয়ে দিলাম, দুই চায়ের চামচ ধনিয়ার গুঁড়া দিলাম, এক চায়ের চামচ জিরার গুঁড়া। আর এখানে আমি কোনো আস্ত গরম মশলা ইউজ করব না, গরম মশলার পাউডারটা আমি দিব। আর দিয়ে দিব এখানে একটু পর্যাপ্ত তেল, তেলটা তিন টেবিল চামচের মতো এখানে দিলেই হবে। পর্যাপ্ত তেল দিয়ে আমি এখন হাত দিয়ে ভালোভাবে একটু মেখে নিব মাংসটা। মেখে আমি 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিব, যাতে মাংসের গায়ে মশলাগুলো ভালোভাবে যায়, এবং খেতেও খুবই ভালো লাগে এভাবে মাংসটা তৈরি করলে, রান্না করলে। আধা ঘন্টা রেখে দিলেও ভালো হয়, আধা ঘন্টা মেখে আপনারা রান্নার আগে মাংসটাকে এভাবে ম্যারিনেট করে রেখে দিবেন। আমি এখন হাত দিয়ে মাংসটা মেখে নিব। আর এই মাংসটা রান্নাতে কিন্তু তেমন কোনো পানি ইউজ করা হবে না, মেখে রাখলে এখানে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিবে। একবার কষলিয়ে মাখার দরকার নেই, আলতো হাতেই একটু মেখে নিলেই হবে। আলতো হাতে একটু এভাবে করে মেখে নিলেই হবে, এবং মাখলেই আপনারা বুঝবেন যে খুব সুন্দর একটা কিন্তু স্মেল বেরিয়ে যায় মাখাতেও। এখন আমি ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে আমি ফিরে আসলাম মাংসটা, এখন আমি রান্নাতে চলে যাব মাংসটা। এখানে আমি আবার তিন টেবিল চামচের মতো একটু পর্যাপ্ত তেল দিয়েছি আমি।
তেল দিয়ে, তেলটা একবারে বেশি গরম করব না, মিডিয়াম করে। এখন আমি এখানে আবার তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে এখন আমি বেশি ভাজবো না পেঁয়াজ কুচিটা। এখানে আমি 1 চা-চামচ, যেহেতু এখানে পেঁয়াজ দিয়েছি, আমি এখানেও দিচ্ছি সমান। আর আপনারা যদি বাটা পেঁয়াজটা ইউজ করেন, মাখানোতে বাটা পেঁয়াজটা দিলে, এখানে আপনারা কাটা পেঁয়াজটা দিবেন বাগারে। আর দিয়ে দিলাম 1 চা-চামচ চিনি। যে কোনো মাংস রান্নার টাইমে একটা টিপস আমি বলি, চিনি দিয়ে দিবেন এভাবে বাগারে, মানে প্রথম যে তেলটা দিবেন ওখানে। তাহলে হবে কি, মাংসের কালারটাও সুন্দর হবে, আর মশলাটা কিন্তু মাংসের গায়ে খুবই আটকে ধরবে, আর তেলগুলো কিন্তু মাংসের গায়ে থাকবে না, ছড়িয়ে সাইডে চলে যাবে। আমি রান্না করলে পরবর্তীতে সার্ভিং ডিশে ঢেলে নিলে বুঝবেন যে মাংসটা আলাদা হয়ে সরে গেছে, মাংসের গায়ে কোনো তেল চুপচুপ করবে না, সাইডে সরে গেছে। আপনারা ইচ্ছা হলে ওই তেলটা নাও খেতে পারেন, অনেকজনে খেতে পছন্দ করে, বা স্কিপও করতে পারেন, না খেতে পারেন। আমি পেঁয়াজটা বেশি ভাজবো না, লাল করব না, লাল করলে মাংসের কালারটা আমার একটু কালচে হয়ে যাবে। যাকে দেখতে সুন্দর লাগে না তাকে অবশ্যই খেতেও ভালো লাগবে না, খাওয়াটা তো পরের ব্যাপার, দেখাটাই হলো আসল। হালকা একটু ভেজে নিয়েছি চিনি দেওয়াতে, কিন্তু আমার পেঁয়াজটা নরম হয়ে এসেছে। এখন আমি মাংসটা ঢেলে দিব এখানে প্যানে দিয়ে। জালটা একবার হাই হিটে দিব না, কারণ হাই হিটে দিলে চতুর্দিকে কড়াইয়ের পুড়ে যাবে, পুড়ে একটা মাংসে একটা গন্ধ, বাজে স্মেল তৈরি হবে। আর যে কোনো টাইমে মনে রাখবেন, মাংসটা রান্নার টাইমে, মাংস বা মাছ, বিশেষ করে মাংস রান্নাটা একটু সেঁকা লেগে গেলেই কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যায়। এখন আমি কোনো পানি দিব না, মাঝারি থেকে আর একটু হাই হিটে রেখে দিব। রেখে আমি একটু কিছুক্ষণ পর পর একটু নাড়বো, নেড়ে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। দিয়ে 2-3 মিনিট রাখার পরে, যেহেতু আমার এখানে কাঁচা মশলা সব কিছু কষানো হয় নাই, সেক্ষেত্রে আমি মাংসটা বারবার নাড়বো, নেড়ে এখানে কড়াইতে কষিয়ে নিব ভালোভাবে। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে আপনারা নেড়ে দিবেন। যে মাংসের থেকে কোনো পানি দেওয়া হয় নাই, যে পানি বেরিয়েছে ওগুলা যে আমি আগে ম্যারিনেট করে রেখেছিলাম, তার কারণেই বেরিয়ে গিয়েছে মাংসের পানিটা। এভাবে আমি ঢাকনাটা দিয়ে মিডিয়াম জালটা রেখে ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর পর মাংসটা নেড়ে দিব। পেঁয়াজটা গলে যাবে, সবগুলাই গলে একবারে মাংসের গায়ে জুসি হয়ে যাবে। পানিটা একবারে আমি শেষ পর্যায়ে দিব। যে আমি বাটিটাতে মাংস মেখেছি, ওখানেই 2 কাপ বা 1.5 কাপের মতো পানি দিলেই হবে। আমি ঢাকনাটা খুলে প্রায় 8-10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, লো আছে। রাখার পরে দেখুন ভিউয়ার্স, মাংসটা কেমন হয়েছে। লো আছে রাখার পরে মাংসের যে পানিটা বেরিয়েছে, ওই পানিতেই কিন্তু অনেকখানি মাংসটা হয়ে এসেছে, এবং মশলাগুলাও সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি 1 কাপের মতোই যে বাটিটাতে মাংস মেখেছিলাম, সেটাই আমি এখন দিয়ে দিলাম। অবশ্যই আমরা এগুলা ফালাই না, কিন্তু এভাবেই সব মহিলারাই করি, যে মাছ ভাজি বা মাংস মাখাই, ওটা ধুয়ে দিয়ে দিই। এটা কিন্তু খাবারের একটা টেস্ট বাড়ে। অনেকজনে বলবে যে আপু বাটি ধোয়া পানি দিলেন, এটা কিন্তু কখনোই ফেলবেন না। বাটি ধোয়া পানিটা কিন্তু খাবারের স্বাদটা দ্বিগুণ করে আমার মনে হয় আর কি সেটা। এখন তো আমি পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা খোলা রাখবো। ঢাকনাটা আমি এখন ঢেকে দিব না, ঢেকে দিলে তেলটা ঢাকনার গায়ে উঠে যাবে। ঢাকনাটা খোলা রেখে আমি 2-3টা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। চুলার জালটা একেবারে হাইতে না, বেশি হাই রাখলে সাইডগুলো পুড়ে যাবে। এখন জলটা শুকিয়ে এসেছে, শুকিয়ে আসার পরে আমি লো আছে রেখে দিয়েছিলাম। এখন আস্তে আস্তে আমি চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু নেড়ে নিব। দেখুন পেঁয়াজগুলো কীভাবে গলে গিয়েছে, কোনোভাবে যে কাটা পেঁয়াজ দিয়ে রান্না করা হয়েছে বোঝা যাচ্ছে না। আমি এখন 1/2 চা-চামচের মতো গরম মশলা পাউডার, আমার এখানে গরম মশলা, ধনিয়া, জিরা সবগুলাই আছে। আপনারা শুধু গরম মশলার গুঁড়াটা দিলেও হবে,
এটা দিলে খুব সুন্দর একটা স্মেল বের হয়, আর মাংসটার কালারটাও চেঞ্জ হয়ে যায়। আর এই ভুনা মাংসটাতে আস্ত গরম মশলাটা দিলে দেখা যাবে না, মশলাটা তো ভারী, মুখে পড়বে, এলাচটা খেতে তখন ভালো লাগবে না। এই যে তেলটা আলাদা হয়ে যাচ্ছে মশলার থেকে, এই যে কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে, আমি যে গুঁড়া মশলাটা দিয়েছি সেটার কারণে। আপনার কষ্ট হলেও গরম মশলাটা ওইভাবে করে পাউডার করে রেখে দিবেন, একটু দিলেই হবে। তা আমি সার্ভিং এখন চুলাটা অফ করে দিব, সার্ভিং ঢিলসে আমি ঢেলে নিয়ে আসতেছি কেমন হলো এই মাংসটা। দেখুন ভিউয়ার্স, আমি চিকেনটা সার্ভিং ডিশে ঢেলে নিয়ে এসেছি, দেখতে কতটুকু সুন্দর লাগতেছে, স্কিনে কেমন আসতেছে জানি না আমি, কিন্তু রিয়েলি কিন্তু অনেক সুন্দর এবং লোভনীয় লাগতেছে। আপনার পরোটার সাথে বা রুটির সাথে কোনো গেস্ট আসলে ওইভাবে তৈরি করে খাওয়াতে পারেন, ভাতের সাথে, পোলাওর সাথে, সব কিছুর সাথে এই মাংসটা খুবই ভালো লাগে, খেতে খুবই অসাধারণ। একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন, আর যদি রান্না করেন এভাবে আমার ফেসবুক পেজে শেয়ার করতে পারবেন, ছবি ফটো শেয়ার করতে পারবেন। আমার নতুন চ্যানেল রকমারি রান্নাঘর, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আপনারা পাশে না থাকলে আমি কোনোভাবেই এগিয়ে যেতে পারবো না। সবার কাছে আমার অনুরোধ রইল যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আমাকে কমেন্ট বক্সে জানাবেন, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা হবে ভিউয়ার্স পরবর্তী রেসিপিতে, সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।